नमस्कार बंधुरा मिष्टि बाबा किचेने अपन सबाई के स्वागत जानिए आज के हाजिर हो गए। हमें आज के एक नतून रेसिपी देखाबो। एखन देखुन काँचा आम सीजन हमारे गाचर ही आम तो काँचा आम देखले आम डाल आम चाटनी और टक झाल मिष्टि आचारे तो कथाई है ना। टक झाल मिष्टि एक आचारे रेसिपिटा देखाबो। ये एक टक आम और एक मिष्टि आम। आमगुलो एकदम हाथेर काछे खूब सुंदर आम होयेछे एकदम माटिर काछाकाछी। आमगुलो एटा एकटु मिष्टि आम हिमसागर आगे जेटा देखिएछे ओटा आम्रपाली एकटु टक ए गाछटाय आम भर्ती होये गेछे तो आमी एई आम तुलबो। এই আমটা মিষ্টি আচার তো সেই জন্য মিষ্টি আমটা বেশি ভালো লাগবে। একটু আম ডাল করব আমের আচার করব তো আমের আচারটাই আমি দেখাবো। আমগুলো পেড়ে নিয়ে আগে গাছ থেকে আমগুলো পাড়লাম পেড়ে নিয়ে আসলাম এক্ষুনি। এবার এই 1 কেজি মতো হবে কি একটু বেশি হবে সঠিক জানি না তো এগুলো আজকে আচার করব। আগে আমগুলো প্রথমে ধুয়ে নেব নিয়ে আর কাটবো খোসা সমেত কাটবো কেটে আর রোদ্রে দেব একটু রোদ্রে 3-4 ঘন্টা শুকিয়ে নেব নিয়ে তারপরে আচারটা করব। তো আগে আমি কেটে নিই আমগুলো খোসা সমেত। আমি কেটে নিয়েছি একটা একটা আম 6 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। আমি এবার একটু আমগুলোকে লবণ সামান্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রোদ্র দেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি রোদ্র দেব 3-4 ঘন্টা। একটু আমে যে জলটা আছে জলটা শুকিয়ে যাবে তাতে আচারটা খুব সুন্দর হয়। আর এই কাঁচা আমের সিজনে আম তেল আচার এই সময় তো করতে ভালো লাগে। এরপরে আর কাঁচা আম পাওয়া যাবে না বললে ভুল তবে খুব দাম হয় এখনই ভালো লাগে কম দাম আছে। আচার করে আম তেল করে আম ডাল খেয়ে চাটনি খেয়ে মজা। আমগুলো আমি রোদ্রে দিলাম এবার আমি 3-4 ঘন্টা একটু জল শুকিয়ে নেব তারপরে আচারটা বানাবো। তো এখন থাক রোদ্রে। আমগুলো কেটে রোদ্রে দিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা হয়ে গেছে শুকিয়েও গেছে এবার আমি আচার করব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে আচারের যে মশলাটা হয় সেই মশলাটা করে নেব। মশলাটা করার জন্য আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি 5টা শুকনো লঙ্কা। তবে বলে দিচ্ছি ঝাল মিষ্টি এটা আপনাদের পছন্দ মতো। কেউ ঝাল খেতে ভালোবাসে কেউ মিষ্টি খেতে ভালোবাসে তো সেটা নিজেদের পছন্দ মতো দেবেন। তবে আচারটা টক ঝাল মিষ্টি হয় একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালোই লাগে। এবার আমি এই চামচ মেপেই মশলাগুলো নেব। আমি 1 চামচ নিলাম জিরা 1 চামচ নিলাম মৌরি আর 1 চামচ নিলাম ধনিয়া। এই মশলাগুলো সব একসঙ্গে আমি ভেজে নেব শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে নেব। তবে খুব মিহি করে গুঁড়ো করব না একটু হালকা দানা দানা থাকবে সেভাবে গুঁড়ো করলে আচারের সঙ্গে গালে পড়লে খুব ভাল লাগবে খেতে। আপনারা চাইলে এর সঙ্গে কালো সরিষাও অল্প করে দিতে পারেন তবে আমি দিই না। এই মশলাটাতে খুব ভালো লাগে আচারটা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না একটু গন্ধ বেরোলে তুলে নেব। কড়াইতে সরিষার তেল দিলাম 2 চামচ মতো একটা শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা আর একটু
পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নের পরিবর্তে কালো সরিষা ব্যবহার করতে পারেন, তবে পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ হয় আচারে। হালকা একটু নেড়ে নেব। এবার আমি শুকিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। নাড়তে থাকবো হালকা আঁচে, এটা নাড়তে থাকবো। আর আমি গ্যাসের অন্যদিকে আমি যে মিষ্টি তৈরি দেবো সেই মিষ্টির শিরাটা বানিয়ে নেব। আমি বাতাসা আর চিনি দিয়ে শিরাটা বানাবো। এতে সরাসরি জল ইউজ করা যায় না, যেহেতু আচার কাঁচা জল ব্যবহার করলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আলাদা করে জল দিয়ে বাতাসা চিনি দিয়ে আমি শিরাটা বানিয়ে দেব। আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। আমি 200 গ্রাম মতো বাতাসা আর 150 গ্রাম মতো চিনি নিয়েছি। তা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আচার একটু মিষ্টি ভাবটাই বেশি হয়, তো আমি সেই জন্য মিষ্টিটা নিলাম। আর আচার গুড় দিয়ে করলে আরও খুব ভালো হয়। আমি আর গুড় ইউজ করলাম না, চিনি আর বাতাসা দিয়েই করছি। আমি ওতে জল দিয়ে দেবো, 2-3 কাপ মতো জল ব্যবহার করছি। দিয়ে শিরাটা বানিয়ে নেব। ওদিকে শিরাটা ফুটছে আর এদিকে আমার আমটাও হয়ে এসছে হালকা আঁচে, বেশিক্ষণ করিনি, 5-7 মিনিট মতো। এতে আমি সরাসরি বাতাসা চিনি দিয়ে জল দিতে পারতাম, কিন্তু সেই জলটা ব্যবহার করলে, কাঁচা জলটা ব্যবহার করলে আচার বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আলাদা করে শিরাটা করে নিলাম। আমি আমটা কেটে যখন রৌদ্র দিই তখন লবণ হলুদ মাখিয়ে রৌদ্র দিয়েছিলাম, সেই জন্য লবণটা পরিমাণ বুঝে দেবো, অল্প করে দেবো, তারপরে টেস্টটা দেখে যদি লাগে তারপরে দেবো। আমার শিরাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এদিকে আমটাও আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি শিরাটা এতে দিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ আমি ফুটতে দেব, আমটা সিদ্ধ হয়ে যাবে আর রসটা আরেকটু ঘন হয়ে আসবে। আচারটা আমার প্রায় হয়ে গেছে। এবার যে গ্রেভিটা আছে এটা ঠান্ডা হলে একদম বসে যাবে। এবার আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছি, খুব বেশি মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে। আমি এই মশলাটা এবার দিয়ে দেব। আমি 2 চামচ মতো দিলাম, এখনো 1 চামচ মতো আছে, আমি এটা দেব না। আমি একদিন আমতেল করব, আমতেলে আমি দিয়ে দেব, আমতেলের রেসিপিটা আমি দেখাবো। গাছ থেকে আম পেড়ে আমি আমতেল করব। এটা রেখে দেবো মশলাটা, এবার একটু নাড়িয়ে নেব। ভাজা মশলাটা দেওয়ার পর নেড়ে দিলাম,
এবার খুব ভালো একটা গন্ধ বের হচ্ছে একদম আচারের মতো। এখন তো কাঁচা আমের সিজন, অবশ্যই এখন একটু আমের আচার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। তো আমার আচার তো হয়ে গেছে, টেস্ট করে দেখলাম ঝাল মিষ্টি সব ঠিক আছে, একটু লবণ কম হয়েছে, লবণ দেবো একটু হালকা করে। খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আমের আচারটা আমার রেডি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই সিজনে একটা কাঁচা আমের আচার, আর বানাবেন দেখবেন কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের মতো টাটা।